বন্ধুরা এই ভিডিওটার মাধ্যমে খেলাধুলার উপর গুরুত্বপূর্ণ তিরিশটা প্রশ্ন রচনা করব প্রত্যেকটা কোশ্চেনই মোস্ট ইম্পর্টেন্ট মনোযোগ সহকার প্রত্যেকটা কোশ্চেন দেখে নাও এই পরীক্ষায় তোমরা প্রশ্ন কমন পাবেই আর ভিডিও থেকে উপকৃত ভিডিওকে অবশ্যই লাইক করে দিও ফ্রেন্ডের কাছে শেয়ার করো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটি বাজিয়ে রাখো দেখো আজকের নিজের প্রথম কোশ্চেনটা রয়েছে কে রাইডার কাপ দু হাজার তেইশের শিরোপা জিতেছে খেয়াল রাখবে ইউরোপীয় দল এই রাইডার কাপ দু হাজার তেইশের শিরোপা জিতেছে পরবর্তী দেখো এশিয়ান গেমসে জ্যাভলিন নিক্ষেপে স্বর্ণ পদক জিতে প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন তিনি হচ্ছে আন্নু রানি তাহলে খেয়াল রাখবে এশিয়ান গেমসে জ্যাভলিন নিক্ষেপে স্বর্ণ জিতে প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন রানি পরবর্তী দেখো ইরানি কাপ দু হাজার তেইশের শিরোপা কারা জিতেছেন রেস্ট অফ ইন্ডিয়া তাহলে খেয়াল রাখবে ইরানি কাপ দু হাজার তেইশে শিরোপা কারা রেস্ট অফ ইন্ডিয়া পরবর্তী দেখো চীনে চলমান এশিয়ান গেমসের শর্টপুট ইভেন্টে চেন এমন ভারতীয় অ্যাথলেটিকের নাম কি তিনি হচ্ছে তাজিন্দর পাল সিং তোর তাহলে খেয়াল রাখবে চীনে চলমান এশিয়ান গেমসের শর্টপুট ইভেন্টের স্বর্ণপদ এমন ভারতীয় অ্যাথলেটিকের নাম কী তাজিন্দর পাল সিং তোর পরবর্তী দেখো সাপ অনুদ্য উনিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের শুরু হয়েছে কে ভারত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবে সাপ অনুদ্য উনিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের শুরু হতেছে কে ভারত পরবর্তী দেখো এশিয়ান গেমসে স্ট্যাফেল চেস অ্যাথলেটিক্সের ইভেন্টের জিতে কে প্রথম ভারতীয় পুরুষ খেলোয়াড় হয়েছে তিনি হচ্ছেন অবিনাশ সাবলে তাহলে খেয়াল রাখবে এশিয়ান গেমসে স্ট্যাফল চেস অ্যাথলেটিক্সে প্রথম ভারতীয় খেলোয়াড় হয়েছেন কে অবিনাশ সাবলে পরবর্তী দেখো আয়ুষ্মান ভারতের জন্য তিনটি জাতীয় পুরস্কার পেয়েছে ছত্তিশগড় রাজ্য তাহলে খেয়াল রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আয়ুষ্মান ভারতের জন্য তিনটি জাতীয় পুরস্কার পেয়েছে কে ছত্তিশগড় রাজ্য এবার দেখো পরবর্তী একচল্লিশ বছর পর হর্স রাইডিংয়ে শোনা দিতেছে কে ভারত তাহলে খেয়াল রাখবে একচল্লিশ বছর পর হর্স রাইডিংয়ে শুনাই দিতেছে কে ভারত পরবর্তী দেখো পুরুষদের দশ মিটার এয়ার রাইফেল ব্রোঞ্জ জিতেছেন হচ্ছে ঐশ্বরী প্রতাপ সিং তোমর তাহলে খেয়াল রাখবে পুরুষদের দশ মিটার এয়ার রাইফেল ব্রোঞ্জ জিতেছেন কে ঐশ্বরী প্রতাপ সিং তোমর পরবর্তী দেখো ভারতীয় টেনিস খেলোয়াড় লিজেন্ডার পেস দু হাজার চব্বিশের টেনিস অব ফ্রেমের জন্য মনোনীত হয়েছে তাহলে খেয়াল রাখবে ভারতীয় টেনিস খেলোয়াড় লিজেন্ডার পেস দু হাজার চব্বিশের দু হাজার টে টেনিস হল অফ ফেমের জন্য মনোনীত হয়েছেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখবে এই কোশ্চেনগুলো টেনিস অফ ফেমের জন্য তার মনোনীত হয়েছেন কে তিনি হচ্ছেন কে লিজেন্টার পেস ওকে এবার দেখো পরবর্তী আম্পায়ার হিসাবে দাঁড়ানো প্রথম মহিলাকে হয়েছিল তো হচ্ছে রেড ফান্ড তাহলে খেয়াল রাখবে আম্পায়ার হিসাবে দাঁড়ানো প্রথম মহিলা হয়েছেন কে রেড ফান্ড এবার দেখো পরবর্তী বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক দিতেছিলেন কে অন্তিম পাঙ্গাল তাহলে খেয়াল এগিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক দিতেছেন কে অন্তিম পাঙ্গাল মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল সঙ্গীত কি দিল জাসন বলে প্রকাশ করেছে তাহলে কি আইসিসি পুরুষদের ক্রিকেটে বিশ্বকাপের অফিসিয়াল সঙ্গীত কী ছিল দিল জাসন বলে প্রকাশ করেছেন পরবর্তী দেখো আর্লেন কেলি আগস্ট দু হাজার জন্য আইসিসি মহিলা খেলোয়াড়ের সেরা পুরস্কার দিয়েছেন তাহলে খেয়াল রাখবে আর্লিন কেলি আচ্ছা আগস্ট দু হাজার জন্য আইসিসি মহিলা খেলোয়াড়দের সেরা পুরস্কার দিয়েছেন তাহলে আগস্ট দুহাজার তেইশের আইসিসি মহিলাদের মধ্যে সেরা পুরস্কার দিয়েছেন কে আর্লিন কেলি অবশ্যই কিন্তু খেয়াল রাখবে নামটা এবার দেখো পরবর্তী বিসিসিআই এসবিআই লাইফকে তিন বছরের জন্য অফিসিয়াল পার্টনার হিসাবে স্বাক্ষর করেছেন তাহলে খেয়াল রাখবে বিসিসিআই কী করেছেন এসবিআই লাইফ লাইফকে তিন বছরের জন্য অফিসিয়াল পার্টনার হিসাবে স্বাক্ষর করেছেন ক্রিকেট তারকা দীপক চাহার ডি নাইন স্পোর্টস চালু করেছেন তার এই ডি স্পোর্টস তাহলে কে চালু করেছেন দীপক চাহার খেয়াল রাখবে আঠেরো নম্বর কারেন্ট কয়েকটা দেখো ইন্ডিগো ভারতীয় ফুটবল দলের জন্য অফিসিয়াল এয়ারলাইন হয়ে ওঠে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু অবশ্যই খেয়াল রাখবে পরবর্তী দেখো এফআইএইচ পাকিস্তান থেকে অলিম্পিক বাছাই পর্বের হোস্টিং অধিকার প্রত্যাহার করে নিয়েছে তাহলে কী খেয়াল রাখবে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এফআইএইচ কী করেছে পাকিস্তান থেকে অলিম্পিক বাছাই পর্বের হোস্টিং অধিকার কী করেছে প্রত্যাহার করে নিয়েছে এবার দেখো পরবর্তী দ্রুততম তেরো হাজার ওয়ান ডে রান ছুঁয়ে ফেলেন কে বিরাট কোহলি বা কিং কোহলি তোমার সকলে জানো রিসেন্ট করেছে এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা কায়েন্টা পেয়ার্স পরবর্তী দেখো পুরুষদের আর্চারি বিশ্বকাপে রৌপ্য জিতেছিলেন কে প্রথমেশ জাউকার তাহলে খেয়াল রাখবে পুরুষদের আর্চারি বিশ্বকাপের জিতেছেন কে প্রথমেশ জাউকার পরবর্তী দেখো সার্বিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বাস্কেটবল বিশ্বকাপ জিতেছিলেন কে জার্মানি তাহলে খেয়াল রাখবে সার্বিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বাস্কেটবল বিশ্বকাপ জিতে কে কে জার্মানি জিতেছে এবার পরবর্তী দেখো মহারাষ্ট্র কর্ণাটককে হারিয়ে পঞ্চমবার জাতীয় হুইল চেয়ার রাগবি চ্যাম্পিয়নশিপ দিতেছে তাহলে খেয়াল রাখবে মহারাষ্ট্র কর্ণাটককে হারিয়ে পঞ্চমবার জাতীয় হুইল চেয়ার রাগবি চ্যাম্পিয়নশিপ জিতেছে পরবর্তী দেখো মোহন আলী তৃতীয় ইংল্যান্ড স্পিনার যিনি ওয়ান ডেতে একশো উইকেট নিলেন তাহলে খেয়াল রাখবে মোহন আলী তৃতীয় ইংল্যান্ড স্পিনার যিনি ওয়ান ডেতে একশো উইকেট নেওয়ার অধিকার অর্জন করলেন পরবর্তী দেখো ভারতীয় তীরঞ্জাজ প্রথম মেস জাওকাস দুহাজার তেইশ সালের আর্চারি বিশ্বকাপের অভিষেকে রৌপ্য পদক জিতেছিলেন তাহলে খেয়াল রাখবে ভারতের তীরন তীরন্দাজ প্রথম মেস জাওকাস দুহাজার সালের আর্চারি বিশ্বকাপের অভিষেকের রৌপদক জিতেছিলেন এবার পরবর্তী দেখো ভারতের কিরণ জর্জ ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন মাস্টার খেয়াল জিতলেন তাহলে খেয়াল রাখবে ভারতের কিরণ জর্জ কী করেছেন ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন মাস্টার্স খেয়াল জিতেছেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখবে এবার দেওয়া পরবর্তী গোয়া রাজ্যপাল সাঁইত্রিশতম জাতীয় গেমসের জন্য মশাল চালু করলেন তাহলে খেয়াল রাখবে গোয়া রাজ্যপাল সাঁত্রিশতম জাতীয় গেমসের জন্য কী চালু করলেন মশাল চালু করলেন মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন নোভাগ জকোভিস ইউএস ওপেন দু হাজার তেইশে চব্বিশতম গ্ল্যান্ডস্যাম শিরোপাতে হচ্ছেন মোস্ট কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা কিন্তু খেয়াল রাখবে এই ধরনের কোশ্চেন বারবার কিন্তু রিপিট করা হয়ে থাকে পরবর্তী দেখো উনত্রিশ নম্বর দিব্যা দেশমুখ দু সালে টাটা স্টিল চেস ইন্ডিয়া মহিলা র্যাপিড টুর্নামেন্ট জিতেছে তাহলে খেয়াল রাখব দিব্যা দেশমুখ দু হাজার তেইশের কী করেছেন টাটা স্টিল চেস ইন্ডিয়া মহিলা র্যাপিড টুর্নামেন্ট কিন্তু জিতেছেন পরবর্তী দেখো আই বিশ্ব চ্যাম্পিয়নশিপ দুহাজার তেইশে ভারত চোদ্দোটি পদক নিয়ে তৃতীয় স্থানে ছিল তাহলে খেয়াল লাগবে আই এস বিশ্ব চ্যাম্পিয়নশিপ দুহাজার তেইশে ভারত চোদ্দোটি পদক নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে এবং দেখো এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট এই পরীক্ষা আসেই মোহনবাগান এস জি ডুয়ার্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলকে এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে তাহলে খেয়াল রাখবে মোহনবাগান এস জি ডুয়ার্ল্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলকে এক শূন্য গোলে হারিয়ে দিয়েছেন ওকে তোমার সেটা গুরুত্বপূর্ণ তিরিশটা যে কারেন্ট অ্যাফেয়ার আলোচনা করলাম প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ভিডিওটি বাজিয়ে রাখো ভিডিওটা যেয়ে এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারাম